নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নভেম্বর 2023 মেষ রাশির কেমন যেতে চলেছে, আপনাদের স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য, প্রেম, বিবাহ, আপনার কর্ম, ব্যবসা, সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব এবং ভিডিও শেষে আপনাদেরকে কিছু উপায় আমি জানাবো যেটা করলে আপনাদের শুভ হবে এবং এর সাথে সাথে আপনাদের এ মাসের শুভ রং কোনটা, আপনাদের লাকি নাম্বার কোনটা, সেটাও কিন্তু ভিডিও শেষে আলোচনা আমি করব। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন। প্রথম আসি আপনাদের স্বাস্থ্য। দেখুন, আপনাদের রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে আপনাদের সপ্তম গৃহে এবং 16 নভেম্বর এই মঙ্গল আপনাদের অষ্টম গৃহে কিন্তু চলে যাবে। অর্থাৎ 16 নভেম্বরের পর থেকে আপনাদের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু বিশেষভাবে একটু হলেও টেনশনের জায়গা কিন্তু রয়েছে। অর্থাৎ যারা হেলথ নিয়ে একটু হলেও টেনশনের জায়গা আপনাদের 16 নভেম্বরের পর থেকে, 16 নভেম্বর পর পর্যন্ত আপনাদের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে মোটামুটি আমি বলবো চলে যাবে। এবার আসি আপনাদের শিক্ষা। দেখুন, পঞ্চম ভাবি হচ্ছে আমাদের এডুকেশান। পঞ্চমপতি রবি আপনাদের সপ্তম গৃহে অবস্থান করছে এবং 17 নভেম্বর এই রবি আপনাদের অষ্টম গৃহে চলে যাচ্ছে। দেখুন, অষ্টম গৃহে যখন যাচ্ছে, যাদের এক্সাম আছে বা কোনো জায়গাতে অ্যাডমিশন নিতে চাইছেন বা আপনারা পড়ার ক্ষেত্রে কোনো আপনারা বদল করতে চাইছেন, আমি বলবো 17 নভেম্বরের আগে গুরুত্বপূর্ণ এক্সামগুলো সেরে নিন, বা আপনারা কোনো জায়গাতে ভর্তি হতে চাইছেন 17 নভেম্বরের আগে, আপনারা কোনো যারা অ্যাডমিশন হতে চাইছেন তাদের ক্ষেত্রে 17 নভেম্বর, 17 নভেম্বরের পর থেকে যেহেতু পঞ্চম অষ্টম কানেকশান হয়ে যাচ্ছে, পড়াশোনাতে কিছুটা হলো আপনাদের অমনোযোগী, কিছুটা চাপ আপনাদের আসবে বা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পরীক্ষা ক্ষেত্রে কিন্তু আপনাদের আশানুরূপ ফল আপনারা কিন্তু পাবেন না। এবার আসি আপনাদের প্রেমের জায়গা। দেখুন, পঞ্চম ভাবি হচ্ছে প্রেম, পঞ্চমপতি অষ্টম গৃহে এবং শুক্র কিন্তু নিচস্থ গৃহে অবস্থান করছে এবং অষ্টম গৃহে রবি এবং মঙ্গল একত্রে হওয়াতে আপনাদের প্রেমের ক্ষেত্রে আর্গুমেন্ট দেখা যেতে পারে, রাগজেদ আপনাদের এই সময় বাড়বে এবং কিছু কিছু ক্ষেত্রে নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়া বা একে অপরকে ভুল বোঝা, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। অর্থাৎ এই জায়গাটাতে আপনাদের কিছুটা হলো নিজেদের মধ্যে একটা বন্ডিং রাখতে হবে, ছোটোখাটো ব্যাপারকে নিয়ে কোনো আর্গুমেন্টে যেন না জড়িয়ে পড়েন সেটা কিন্তু আপনাদের দেখতে হবে, আপনারা যদি মেষ রাশির জাতক অথবা জাতিকা হন আপনাদের ক্ষেত্রে। অর্থাৎ কিছুটা হলো সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে মেষ রাশির প্রেমের ক্ষেত্রে, একটু হলেও চাপ থাকছে। এবার আসি আপনাদের দাম্পত্য সুখের জায়গা। দেখুন, সপ্তম ভাবি হচ্ছে আমাদের দাম্পত্য সুখ। দেখুন, সপ্তমপতি শুক্র 3 নভেম্বর থেকে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে এবং নিচস্থ গৃহে অবস্থান করছে, কিছুটা হলেও আপনাদের সমস্যা দিবে এবং মাঙ্গলিক দোষ আপনাদের থাকছে এই মাসে। অর্থাৎ একদিকে শুক্র আপনাদের নিচস্থ ধনাধিপতি এবং সপ্তমপতি এবং মঙ্গল আপনাদের দ্বাদশভাবে, নিজেদের বৈবাহিক জীবনে কিছু মতবিরোধ, মতপার্থক্যের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে নিজেরা যথেষ্ট বন্ডিংভাবে চলার চেষ্টা করুন, বা অথবা আপনার লাইফ পার্টনারের হেলথের জায়গা নিয়ে কিছু ইস্যু হতে পারে, এই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। সম্পূর্ণ গ্রহের গোচর নিয়ে কিন্তু আমি আলোচনা করছি, ওই দুম করে বলে ফেললাম এটা নয়। এবং আপনাদের রাশিতে বৃহস্পতি অবস্থান করে যদিও আপনার সপ্তম ভাবকে দেখে কিছুটা আপনাদের এই জায়গা থেকে রিলিফ করবে, কিন্তু ষষ্ঠভাবে নিচস্থ হচ্ছে, মাঙ্গলিক দোষ কিছু ক্ষেত্রে আপনাদের
বৈবাহিক জীবনে সমস্যা আসতে পারে। তবে যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন, দেখাশোনা করছেন, তাদের জন্য নভেম্বর মাস কিন্তু আদর্শ মাস হতে চলেছে। বিয়ের জন্য কথাবার্তা হয়ে যাওয়া বা বিয়ের জন্য ফাইনাল হয়ে যাওয়া বা কোনো ভালো সম্পর্ক আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আসি আপনাদের সন্তান। দেখুন পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি, যারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে চাইছেন, আপনাদের সন্তান প্রাপ্তির বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আমি বলবো 17 নভেম্বরের আগে আপনারা শেয়ার মার্কেট, স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করুন। 17 নভেম্বরের আগে করুন, 17 নভেম্বরের পরে একটু হলো পঞ্চম পদী যেহেতু অষ্টম গৃহে চলে যাচ্ছে, এখানে আপনাদের কিছুটা হলেও সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আসি ভাগ্য। আপনাদের নবমভাবেই হচ্ছে ভাগ্য, নবমপতি আপনাদের রাশিতে অবস্থান করে ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে। ভাগ্যের জায়গাটা কিন্তু আপনারা পাবেন, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো সেটা আপনাদের হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভ্রমণ যোগ এ মাসে কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি আপনাদের কর্ম। দেখুন একাদশভাবে অবস্থান করছে শনি এবং 4 নভেম্বর থেকে মার্গী হয়ে যাচ্ছে। আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, কর্মপ্রাপ্তির একটা বড় যোগ দেখা যাচ্ছে। অর্থাৎ কোনো কোনো জায়গা থেকে কর্ম পাওয়া বা কর্মপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা এ মাসে আপনাদের রয়েছে। এবং এর পাশাপাশি যারা চাইছিলেন যে কোনো কর্ম পরিবর্তন করবেন, তাদের ক্ষেত্রে কর্ম পরিবর্তন একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন, দ্বাদশভাবে রাহু ফরেন অ্যাক্টিভিটি আপনাদের অ্যাক্টিভ কিন্তু করবে, বিদেশে যাওয়া বা বিদেশ যাত্রা হওয়ার একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আসি আপনাদের কি উপায় করতে হবে এ মাসে। দেখুন প্রথম কথা, রবি আপনাদের অষ্টমগত, আপনারা বিশেষ করে সূর্য দেবতাকে অবশ্যই জল নিবেদন করুন এবং ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি আপনারা পাঠ করুন। এর পাশাপাশি আপনারা হনুমান 40 আপনারা পাঠ করুন এবং শুক্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ এই যে আমি আবারও বলছি, আপনারা সূর্য মন্ত্র, হনুমান 40 এবং শুক্রের বীজ মন্ত্র যদি পাঠ করেন, নিশ্চিত রূপে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে কি না, সেই সমস্যা থেকে আপনারা নিশ্চিত রূপে রিলিফ এই মাসে কিন্তু পেতে চলেছেন। আপনাদের এ মাসে শুভ রং হলুদ এবং আপনাদের ব্লু, ইয়েলো এবং ব্লু আপনাদের শুভ। লাকি নাম্বার আপনাদের এ মাসের জন্য 3, 8 এবং 9 আপনাদের জন্য এ মাসে কিন্তু লাকি হতে চলেছে। নমস্কার।